আচ্ছা, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি তোমাকে আমার প্যানের করতেও বেশি ভালোবাসি। আরে ওটা প্যান না, প্রাণ। হ্যাঁ ওটাই, তুমি যদি বলো তোমার জন্য আমি চাঁদকে সূর্য আর সূর্যকে চাঁদ করে দিতে পারি। তাই নাকি? তুমি চাঁদকে সূর্য করে দিবে কিভাবে? কেন, তুমি যদি দিনে চাঁদ দেখতে চাও তাহলে তোমাকে রাতে নিয়ে যাব, আর যদি তুমি রাতে সূর্য দেখতে চাও তাহলে তোমাকে দিনে নিয়ে যাব। লাওয়ে হয়েছে, তোমার আবার সবসময় মজা লেগে থাকে। কদিন পরে 14ই ফেব্রুয়ারি আসছে, তোমার মনে আছে? আরে হ্যাঁ, আর কদিন পরে তো প্রেম দিবস, আমার তো মনেই ছিল না। এবার 14 ফেব্রুয়ারিতে আমরা ঘুরতে যাব, ঠিক আছে? দেখি আজকের মতন যদি বাড়ির লোককে ফাঁকি দিয়ে আসতে পারি তাহলে যাব। মনে হয় এবার আর প্রেম দিবস হবে না। কেন? আমার আব্বা তোমার পেছনে। এই তুই যে বললি প্রাইভেটে যাচ্ছি, এ তোর প্রাইভেট? প্রাইভেটের নাম করে এখানে এসে প্রেম করছো? বাড়ি চো আগে, তারপরে তোর কি করি দেখ। কাল থেকে তোর বাড়ি বাইরে আসা বন্ধ, আর তোকে জানে কোনদিন আমার মেয়ের সাথে মিশতে না দেখি। আরে শ্বশুর, আমি তো আপনার মেয়ের সাথে মিশি না, প্রেম করি। কি অসভ্য ছেলে, আমার সামনে আমার মেয়েকে প্রেম করে দেয় বলছে? এই তুই এখানে হা করে কি দেখছিস? বাড়ি চ। কি ব্যাপার, আজকে রোজ ডে, আমার সাথে এখানে দেখা করতে আসার কথা, এখন পর্যন্ত দেখাও করতে এলো না, আবার ফোনটাও ধরছে না। যাই পাড়ায় গিয়ে দেখি কোনো খোঁজ পাই কি। কি ব্যাপার, বাড়ির বাইরেও তো দেখতে পাচ্ছি না, একটা ফোন করে দেখি। হ্যালো, কি ব্যাপার, আজকে রোজ ডে, তোমার জন্য কখন থেকে ফুল নিয়ে দাঁড়িয়েছিলাম, তুমি আসোনি কেন? আমাকে ভাই কাল থেকে বাড়ির বাইরে বের হতে দিচ্ছে না, সেজন্য আমি যেতে পারিনি। কেন, তোমার ভাই বাড়ির বাইরে আসতে দিছে না কেন? আমি কাল ভাইয়ের সাথে বাজারে গিয়েছিলাম, সেইখানে একটা ছেলে আমাকে ভালোবাসার কথা বলে, সেজন্য ভাই আমাকে 14 তারিখ পর্যন্ত বাইরে বের হতে দিবে না। কোন শালা তোমাকে ভালোবাসার কথা বলেছে লোক? ওই শালার জন্য আজ আমার প্রেম দিবসের দিনগুলোই নষ্ট হয়ে গেল। তুমি এখন কোথায় আছো? আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কি, তুমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো? ও নো। তুমি এখানে কেন? বাড়ি যাও, না হলে ভাই দেখলে খারাপ ভাববে। না, আমি তোমাকে এই ফুলটা না দিয়ে বাড়ি যাব না। আরে পাগলামো করো না, এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যাও। এই পারুলা, কি করছিস এখানে? এমনি দাঁড়িয়ে আছি ভাই। ওই ছেলেটা কে রে? কি জানি ভাই, কখন থেকে দেখছি ছেলেটা দাঁড়িয়ে আছে। এই কি ব্যাপার রে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ওরে বাবা রে, ডন চলে এসেছে তো, আমি এখান থেকে পালাই। কি ব্যাপার, ছেলেটা পালিয়ে গেল কেন? মনে হয় পাগল টাগল হবে, সেজন্য পালিয়ে গেল। চলো ভাই নিচে যাই। ঠিক আছে চ। হয়ে গেল, শর্মিলার সাথে দেখাও নেই, কোনো কথাও নেই, একটা ফোন করে দেখি। হ্যালো। আরে শালা, এটা তোর বাপ ফোন ধরেছে। হ্যালো, কথা বলছো না কেন? কোথাকার কে যে ফোন করে? শর্মিলার সাথে দেখা তো হলো না, দেখি বাড়ির দিকে যাই। সুজন, তোর প্রেমিকাকে গোলাপ দিতে যাচ্ছিস নাকি? না রে, প্রেমিকাকে গোলাপ দিতে গিয়ে ভয়ে পালিয়ে আসলাম। কেন রে, ভয়ে পালিয়ে আসলি কেন? আর বলিস না, এই ফুলটা প্রেমিকাকে দিতে গিয়ে দেখি তার ভাই তাকে বাড়িতে আটকে রেখেছে। কিছুক্ষণ পরে দেখি ওর ভাই আমাকে এসে দেখে ফেলে, তারপর আমাকে দেখে রোগ করে, সেজন্য ওখান থেকে আমি ভয়ে পালিয়ে আসি। তোরা আমার মতো অবস্থা না? তোর মতো অবস্থা মানে, তোরা বা কি হলো? আর বলিস না, সেদিন আমরা স্কুলে গল্প করছিলাম, তখন ওর আব্বা এসে আমাদেরকে দেখে ফেলে, তারপর থেকে ওকে আর বাড়ির বাইরে আসতে দেয় না। কি বলছিস, মেয়েদের গার্জেনরা যদি মেয়েদেরকে এভাবে বাড়িতে আটকে রাখে তাহলে দেশে প্রেম দিবস বলে তো কিছু হবে না। আর প্রেম দিবস না হলে তো আমাদের জন্য খুব দুঃখের কথা। তাই তো দেখছি রে।
কিরে কি ভাবছিস? একটা কথা ভাবছি, বলছি সরকার তো সবকিছুর জন্য মেম্বার প্রধানমন্ত্রী সবকিছু তৈরি করেছে, আমরা যদি প্রেমিক প্রেমিকাদের জন্য একটা মেম্বার তৈরি করি তাহলে কেমন হয়? কি বলছিস, প্রেমিক প্রেমিকাদের জন্য মেম্বার? হ্যাঁ, ধর একজনকে আমরা দাঁড় করালাম, তারপর তাকে আমরা ভোট দিয়ে মেম্বার করলাম, তারপর যেসব প্রেমিক প্রেমিকাদের অসুবিধা হবে তারা মেম্বারকে এসে বলবে, তারপর সে কাজটা মেম্বার করবে। কি বলিস, আইডিয়াটা কেমন? আইডিয়াটা তো ভালো, কিন্তু মেম্বারটা হবে কে? কেন, তুই তো অনেকদিন ধরে প্রেম করছিস, প্রেমের ব্যাপারে তোর তো অভিজ্ঞতা ভালো, তুই না হয় মেম্বারটা হবি। কি বলছিস, আমি মেম্বার হব? আমি তো ভোটের ব্যাপারে কিছুই জানি না। আরে তুই এত চিন্তা করছিস কেন, তুই খালি ভোটে দাঁড়া, বাদ বাকি সব আমি দেখে নিব। সে না হয় ভোটে দাঁড়ালাম, কিন্তু আমাদের দুজনকে দিয়ে তো আর ভোট হবে না, তার জন্য আরো লোক লাগবে। সে তো ঠিক, চ একটু এদিক ওদিকে দেখে আসি কিছু ছেলে পাওয়া যায় কি। ঠিক আছে চ। শালা, এই জীবন আর বাঁচিয়ে রাখবো না, আমার কত ছোট ছোট ছেলে মেয়েরা প্রেম করছে আর আমার এদিকে 21 বছর বয়স হয়ে গেলো, এখন মধ্যে একটা প্রেমই করতে পারলাম না, তাহলে আমার এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? আমি এখনই কলা গাছের ডালে গলায় দড়ি দিয়ে মরে যাবো। এই শাকিব, কি রে কি করছিস? গলায় দড়ি দিছি। আরে কি করছিস তুই, কলা গাছে গলায় দড়ি দিলে তুই বাঁচবি? গলা থেকে দড়ে নামা। কি হয়েছে, তুই মরতে যাচ্ছিস কেন? মরবো না তো কি করবো বল, এত বড় হয়ে গেছি তাই এখন পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। আমি বাড়িতে কাজ না করলে মা আমাকে কিছুই বলে না, কিন্তু প্রেম দিবসে এলে মা আমাকে বলে তোর মতন অকর্মা ছেলে একটাও দেখিনি। তাহলে তুই বল, একথা শোনার পরে মরতে মন যাবে না যাবে না? তাই তো দেখছি রে, তোর তো খুব কষ্ট, মন খারাপ করিস না, আমরা তোর একটা প্রেম লাগিয়ে দেব, কিন্তু তার আগে আমাদের একটা কাজ করে দিতে হবে। কি বলছিস, সত্যি সত্যি আমার প্রেম লাগিয়ে দিবি? হ্যাঁ লাগিয়ে দেব, কিন্তু আমাদের আগে কাজটা করবি কি তাই বল। আরে তুই খালি বল না কি কাজ করতে হবে, তারপরে আমি দেখছি। আমরা প্রেমিক প্রেমিকাদের জন্য একটা নির্বাচন করব, সেই জন্য কিছু ছেলে লাগবে, তুই কি কিছু ছেলে জোগাড় করে দিতে পারবি? আরে কি বলছিস মিজাম, তুই খালি বল কজন ছেলে লাগবে, তারপর আমি সবাইকে নিয়ে আসছি। ঠিক আছে, কালকে আমরা প্রেম মিছিল বের করবো, তুই যে কটা পারবি তাদেরকে নিয়ে আসবি। ঠিক আছে। আর গুরুজনদেরকে দেখে ভয় নেই, আজকে আগামী 14 ফেব্রুয়ারি 2022 প্রেম দিবস, নিজে ভালোবাসুন, অন্যকে ভালোবাসতে দিন। সম্মানিত প্রেমিক প্রেমিকাবাসী, আসন্ন প্রেম পরিষদে নির্বাচন, উক্ত নির্বাচনে প্রেমিক প্রেমিকা পদ প্রার্থীকে আই লাভ ইউ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার গরিব ছেলে মেয়েদের ভালোবেসে বিয়ে করার সুযোগ দিন, সুযোগ দিন, সুযোগ দিন। সেই সাথে জোর গলায় আওয়াজ তুলুন, নিজে ভালোবাসুন, অন্যকে ভালোবাসতে দিন, আই লাভ ইউ মার্কায় ভোট দিন, ভোট দিন, ভোট দিন, সবাইকে প্রেম করতে দিন, আই লাভ ইউ মার্কায় ভোট দিন। নির্বাচনে পদপ্রার্থী প্রেমিক গুরু সুযোগ পায়, তাকে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে বিপুল ভোটে জয় করুন। দেখছেন চাচা, আজকালকার ছেলেরা কত বধ হয়েছে, প্রেম করার জন্য মিছিল বের করছে। তাই তো দেখছি রে বাপ, এখনকার ছেলে মেয়ে খুবই বধ হয়েছে, তাদেরকে এত চেষ্টা করে ধরে রাখতে পারছি না। ঠিকই বলেছেন চাচা, চলেন বাড়ির দিকে যাই। সুজন ভাই, আর দুদিন পরে তো ভোট শুরু হবে, তার মধ্যে কালকে আবার প্রেম পার্কে মিটিং আছে, সেখানে তো অনেক মানুষ হবে, সেজন্য আমাদের কিছু পুলিশ সিকিউরিটি লাগবে। আরে পুলিশ সিকিউরিটি লাগলে পুলিশ নিতে হবে, আমি হলাম এখন প্রেমিক প্রেমিকাদের প্রার্থী, আর আমি পুলিশ সিকিউরিটি পাবো না? চ এখন থানায় যাই, পুলিশের সাথে কথা বলে আসি। বড়বাবু ভেতরে আছে? বড়বাবু তো কিছুক্ষণ আগে উপরে চলে গেল। কি বলছো, উনি হঠাৎ উপরে চলে গেল? লোকের মুখে শুনলাম বড়বাবু নাকি খুব ভালো মানুষ ছিল, তো বড়বাবু হঠাৎ কিভাবে মারা গেল? হে লোকটা, কি বলছো তুমি, বড়বাবু মারা যাবে কেন, উনি তো দোতলায় বাথরুমে গেছে। সে কি, উনি মরেনি? তাহলে তুমি কাঁদতে কাঁদতে বললে যে উনি উপরে চলে গেছে। আরে আমার মাথায় ব্যথা করছিল, সেজন্য এই মলমটা আমি কপালে ঢলছিলাম, তার জন্য আমার চোখ থেকে পানি বের হচ্ছিল, আমি কাঁদছিলাম না।
ও এ ব্যাপার না, তো ঠিক আছে গেটটা খোলো। নমস্কার স্যার। নমস্কার। কিন্তু আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমি হলাম এই এলাকার নতুন প্রেমিক প্রার্থী। প্রেমিক প্রার্থী? এ আবার কেমন প্রার্থী? আমি আপনাকে বোঝাচ্ছি স্যার, আমাদের গ্রামে যেসব ছেলে মেয়েরা প্রেম করে, তাদের প্রেম করতে যেন কোনো অসুবিধা না হয়। তারা তাদের ইচ্ছা মতো প্রেম করবে, তাদেরকে প্রেম করতে যদি বাড়ির লোক বাধা দেয় তাহলে সেই ব্যবস্থা আমাদের এই প্রেমিক প্রার্থী করবে। ও এই কথা না, তো তোমরা থানায় কেন? এখানে তো কোনো প্রেমিক প্রেমিকা নেই। আরে স্যার, আমরা এখানে এসেছি পুলিশ প্রোটেকশন নিতে। আমাদের কাল প্রেম পার্কে মিটিং আছে, তো সেজন্য আমাদের কিছু পুলিশ লাগবে। তার জন্য আপনার কাছে আসলাম। আপনি কাল কিছু পুলিশ নিয়ে চলে যাবেন, আপনার কোনো অসুবিধা হবে না। আপনার জন্য কিছু স্পেশাল ব্যবস্থা থাকবে। এটা কি হলো? এটা হলো স্পেশাল জিনিস। আমাদেরকে কি তোরা চাকর পেয়েছিস যে তোরা যা বলবি তাই শুনতে হবে? সরকার যা নিয়ম বের করছে সেগুলি আমরা ঠিক করে রাখতে পারছি না, আর তোরা উল্টাপাল্টা কাজের জন্য পুলিশের কাছে এসেছিস। তাই বলে আপনি আমাদের লোকের গায়ে হাত তুলবেন? আপনি জানেন আমরা আপনার কি করতে পারি? আর একবার ওর গায়ে হাত তুলেছি, এবার তোর গায়ে তুললাম। লে এবার কি করবি কর। আমার গায়ে হাত তুলবেন বলে কিছু বললাম না। যদি আমাদের মেম্বারের গায়ে হাত তুল তাহলে দেখতেন আপনার কি করতাম। ও বাপ গো। লে এবার তোদের মেম্বারকে মারলাম, এবার কি করবি কর। স্যার, আপনি তো আমাদের মেম্বারকে হাত দিয়ে মারলেন, যদি আপনার এই লোঠে দিয়ে আমাদের মেম্বারকে মারতেন তাহলে দেখতেন আপনার কি করতাম। এই শালারা তো আমাকে মেরে ফেলার ধান্দা আছে দেখছি, আমি এখান থেকে পালাই, না হলে আমার প্রেমিক প্রার্থীর পা বের হয়ে যাবে। এ হাবিলদার, ওকে ধরো।